পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া বিভাগের উদ্যোগে নদিয়া তেহট্ট 2 নম্বর ব্লকে রাখি বন্ধন উৎসব পালিত হলো। কোভিড-19 অতিমারির কারণে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রাখি বন্ধন উৎসবে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন এখানে উপস্থিত ছিলেন বিডিও শুভ সিংহ রায়, যুগ্ম বিডিও পলাশ বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রণদা প্রসাদ বোস, ব্লক যুব আধিকারিক নিক্কন বাবু ও জেলা পরিষদ সদস্য আলাউদ্দিন শেখ ও শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী সহ পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যাগণ। এই অনুষ্ঠানে রাখির বদলে সকলকে মাস্ক প্রদান করা হয়। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। আমাদের রাজ্যে বরাবরের মতো এবারও আমাদের রাজ্য সরকারের উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে, কিন্তু এবারকার পরিস্থিতি আপনারা জানেন যে এবারকার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। সারা পৃথিবী জুড়ে কোভিড মহামারীর প্রকোপ আমাদের ব্লকও তার ব্যতিক্রম নয়। তো আমরা খুব সংক্ষিপ্তভাবে অনুষ্ঠানটা করলাম, মাল্যদান হবে এবং মাস্ক বিতরণ হবে। এছাড়া আর কোনো প্রোগ্রাম ফাংশন আমরা রাখছি না। আমাদের মাননীয় সাংসদ তিনি বারবার বলেছেন রাজ্য সরকার এখন চাইছে না কোনো রকম গ্যাদারিং হোক। আর আমাদের সম্প্রীতি যে সৌভ্রাতৃত্বের আদর্শ রাখি বন্ধন, সেটা আমাদের সমাজে প্রতিফলিত করতে হবে। আমাদের সবাই মিলেমিশে থাকতে লাগবে, সামাজিক দূরত্ব নয়, ফিজিক্যাল ডিস্টেন্সটাই বড় কথা এখন। আর একটা যেটা জিনিস যে আমাদের এই ব্লকে কিন্তু কোভিড মহামারী খুব ব্যাপক আকার ধারণ করেছে। কালকে একই দিনে 3টি কেস বেরিয়েছে, 1টি হাঁসপুকুরে, 2টি বাউর গ্রামে। বাউর গ্রামে কিন্তু ধীরে ধীরে করোনা হটস্পট হয়ে যাচ্ছে বাউর গ্রামে। তো এটা কিন্তু দেখতে লাগবে, এটা হলে চলবে না যে কেউ বলছে আমি বাড়িতে থাকছি, কেউ বলছে আমি কাজ করতে যাচ্ছি, এগুলো এখন করা যাবে না। সবাইকে আমাদের মাঠে নামতে লাগবে। বাইরে থেকে যেই আসবে তাকে স্কুলে থাকতে লাগবে, সে যেই হোক, বাইরে থেকে যে আসবে তাকে স্কুলে থাকতে লাগবে। যদি এখনো আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।